আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার হাতে যে সার্কিটটি আপনারা দেখতে পারতেছেন, এটি হচ্ছে একটি বুস্টার সার্কিট। ইনপুট 3 ভোল্ট থেকে এটি প্রায় 28 থেকে 30 ভোল্টের মতো আউটপুট দেয়। তো এই বুস্টার সার্কিটটি দিয়ে আপনারা রাউটার, অনু, বিদ্যুৎ না থাকলেও এটি দিয়ে চালানো যায়। তো স্যাম্পল মাত্র 3 ভোল্ট থেকেই এটি কিন্তু আউটপুট 28 ভোল্ট পর্যন্ত পাওয়া যায়। তো আপনারা যদি এরকম কোনো ডিভাইস তৈরি করতে চান, তাহলে অবশ্যই বুস্টার সার্কিটটি ব্যবহার করতে পারেন। তো এই বুস্টার সার্কিটটি কি দিয়ে আসলেই কি 3 ভোল্ট দিয়ে কি 28 ভোল্ট আউট হয় কি না, এবং কিভাবে এটির কানেকশন করতে হবে, তো এবং চার্জিং পয়েন্টের জন্য কিন্তু এক্সট্রা একটি BMS সার্কিট ব্যবহার করতে হবে, ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট। তো এটিও কিন্তু একদম সিম্পল প্রাইসে পাওয়া যায়। তো আজকে আমি দেখাবো এটি কিভাবে কানেকশন করতে হয় এবং এটি আসলেই বোল্ট বের হয় কি না। তো আশা রাখি সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত আগে আমাদের এই সার্কিটটির যে ইনপুট আছে, তো দুটি ইনপুট এবং দুটি আউটপুট, তো মাত্র 4টি টার্মিনাল আছে। আর এই হচ্ছে আমাদের একটি রেগুলেটর সেকশন, তো ভোল্টেজ অ্যাডজাস্ট করানোর জন্য। তো আমরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব, কারণ এটি একটি লিথিয়াম সার্কিট। কারণ এই বুস্টার সার্কিটটিতে যদি আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন তাহলে সেটিতে ব্যাকআপ আরও ভালো পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব। আপনারা চাইলে মোবাইলের ব্যাটারি ব্যবহার করতে পারেন, তো তারপরও লিথিয়াম ব্যাটারি একটু বেটার হয়। বুস্টার সার্কিটটি কানেকশন করব, তার জন্য ব্যাটারিটি আমরা একটি ক্লামের সাথে ভালোভাবে লাগিয়ে নিব, যাতে করে শোল্ডারিং করতে একটু সুবিধা করার জন্য। তো এই সাইড হচ্ছে আমাদের আউটপুট, লেখা দেখা আছে, অবশ্যই একটু দেখে ভালোভাবে খেয়াল করবেন। তো আউটপুট আর হচ্ছে ইনপুট, তো কানেকশনটি করার জন্য আমরা প্রথমত 4 টুকরা কেবল ব্যবহার করব। অবশ্যই 4 টুকরা একটু চিকন সাইজের হলে ভালো হয়, কারণ যাতে করে শোল্ডারিংটা ভালো হবে, কারণ মোটা তার দিলে সার্কিটের যেটা জ্বালাই হয় সেটা একটু সমস্যা হয়। তো প্রথমে আমাদের ইনপুট যে মাইনাস আছে, তো ইনপুট মাইনাসে কানেকশন করব। তারপর হচ্ছে আমাদের ইনপুট প্লাস, তারপর হচ্ছে আউটপুট মাইনাস, তারপর হচ্ছে আউটপুট প্লাস। এ হচ্ছে স্যাম্পল আমাদের কানেকশনটা, অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন। ইনপুট প্লাস মাইনাস এবং আউটপুট প্লাস মাইনাস। তো এটি শুধুমাত্র ব্যাটারিটি চার্জিং করার জন্য ব্যবহার করা যাবে। তো একদম কমপ্লিটভাবে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে একদম কমপ্লিট সেট হিসাবে তৈরি করার জন্য। তো আমি শুধুমাত্র আজকে চেক দিয়ে দেখাবো যে এই সার্কিটটির পাওয়ার কীরকম, যে আসলেই কি 12 ভোল্ট অথবা এই যে আউটপুটগুলো হয় সেটি দিয়ে কি আসলে 12 ভোল্ট ব্যবহার করা যায় কি না সেটি আজকে দেখাবো। তো এই হচ্ছে আমাদের যে সার্কিটটা, তো এই সার্কিট থেকে আজকে আমরা ব্যাটারিটি লাইন দিব। তো এই হচ্ছে লিথিয়াম একটি ব্যাটারি 3.7 ভোল্ট। তো আমরা এখন কানেকশন করব, এটা কানেকশন করব। তো প্লাসটি প্লাসের সাথে লাগাবো এবং মাইনাসটি মাইনাসের সাথে। ব্যাটারিটি লাগানোর সাথে সাথে কিন্তু এই সার্কিটটা কিন্তু চালু হয়ে গেছে, কারণ এই সার্কিট দিয়ে কিন্তু যে আমাদের যে আউটপুট আছে তো সেই আউটপুট কিন্তু বের হচ্ছে। তো এখন আমি মিটার দিয়ে টেস্ট করে একদম দেখাবো, এমনকি লোড দিয়েও টেস্ট করে দেখাবো। তো সার্কিটের দিকে দেখবো আগে আউটপুট ভোল্টেজ কত বের হচ্ছে, মিটার দিয়ে টেস্ট করি।
আউটপুট ভোল্টেজ কিন্তু আছে আমাদের হচ্ছে 9 ভোল্ট। তো একটু বানানোর চেষ্টা করব যে ভোল্টেজ আসলে কত বের হয়। 9 ভোল্ট আছে, তো 9 ভোল্ট থেকে এই যে রেগুলেটরটি আছে, এই রেগুলেটর কিন্তু ভেরিয়েবলের মতো, ভেরিয়েবল রেজিস্টার যে একটা আছে, এটি কিন্তু ঘোরানোর পর কিন্তু ভোল্টেজটি অবশ্যই বাড়বে। রেগুলেটর ব্যবহার করবেন। তো যদি তিনটা ডিভাইসে চালানো যায় তাহলে কিন্তু এটা কিন্তু ভোল্টেজটা একটু বাড়াতে হবে, কারণ বাড়ানোর পর আপনি রেগুলেটর দিয়ে কমিয়ে নেবেন, তার কারণ আপনি সবটিতে পিওর ভোল্টেজ পাবেন, তা না হলে কিন্তু এটা থেকে পিওর ভোল্টেজ পাবেন না, কারণ যখন একটু লোড পড়বে কারণ তখন কিন্তু কমে যাবে। যদি আপনি 12 থেকে 9 বাই করেন প্লাস 5 বাই করেন, সেক্ষেত্রে তিনটা লোডই যদি একত্র পড়ে তাহলে কিন্তু ভোল্টেজটি কমবে। তো এটাতে দেখি 12 ভোল্টের যে লাইটগুলো আছে সেই লাইটটা জ্বলে কি না। জ্বলে। টিউবটা কিন্তু 12 ভোল্ট, তো মোটামুটি ভালোই চলে, খারাপ না, একদম খারাপ যে তা না। তবে ফুলফিল যে ব্যাটারি থেকে যে 12 ভোল্ট আউটপুট হয় সেরকম শক্তি কিন্তু পাবেন না। তো তারপরও এটা দিয়ে রাউটার অনু চালানো যাবে। তো তারপরও যদি কারো কোনো সমস্যা হয় অথবা কানেকশন যদি না বুঝেন অথবা কিভাবে এটি তৈরি করবেন সেই হিসাবে যদি কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই সে কমপ্লেক্স একটি প্যাকেজ তৈরি করে দেখাবো, যে সেখানে চার্জিং প্লাস কিভাবে তৈরি করা যায় একদম অটোভাবে, একদম রিলে দিয়ে অটো করে দেখাবো। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দয়া করে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।